গুলশান হলি আর্টিজানে দেশের সবচেয়ে নৃশংস জঙ্গি হামলার পর কেটেছে তিন বছর কিন্তু শোকের ক্ষতে প্রলেপ পড়েনি এতটুকু প্রতি বছরই ছেলের ছবি বুকে নিয়ে হোলি আর্টিজানের সামনে আসেন মাকসুদা বেগম হামলার দিন আহত হয়ে ঢাকা মেডিকেলে দুদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মানে তার কিশোর ছেলে জাকির ওরফের শাওন ছেলে শুঁকো শুখের শেষে গেছে গা ও না আমার খালি খাসা ডালছে কখন জায়গা তবে একটা আশা আমার ছেলের বিচারটা পাইলাম না সেদিনের ঘটনায় দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা আহত হন বেশ কয়েকজন এই দিনে ঘটনাস্থলে আসেন তারাও ওই দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে আজও আমার লোম শিহরিত হয়ে ওঠে তার কারণ আমি নিজেও আহত হয়েছিলাম হয়তো আমার দেহরক্ষী আমার সাথে না থাকলে হয়তো আমি আরও বেশি গুরুতর আহত হতাম নিহতদের স্মরণে শ্রদ্ধা জানাতে আসেন ইতালির রাষ্ট্রদূত আসেন বাংলাদেশে বসবাসরত আর্জেন্টিনা জাপান ও ভারতের নাগরিকরাও গুলশান হামলায় নিহত একুশ জনের মধ্যে ছিলেন এসব দেশের নাগরিকরাও পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা জানান র্যাব মহাপরিচালক বৈশ্বিকভাবে জঙ্গিবাদ কিন্তু পরাস্ত হয় নাই যেহেতু আমাদের দেশে এটি ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রভাব সৃষ্টি করেছে সারা বিশ্বব্যাপী জঙ্গিবাদ নিশ্চিন্ন এবং পরাস্ত না হওয়া পর্যন্ত দেশবাসীকে আমাদের সবাইকে এর বিরুদ্ধে থাকতে হবে বাংলাদেশ থেকে যারা গিয়েছে তাদের তারা আইডেন্টিফাইড তারা বাংলাদেশে প্রবেশ করতে চাইলে আমাদের এন্ট্রি পয়েন্টেই তাদের শনাক্ত করা সম্ভব হবে আইডেন্টিফাই করা সম্ভব হবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আস আসবো আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সেই রকম কনফিডেন্সও আমাদের রয়েছে পাশাপাশি বাংলাদেশি বংশোদ্ভূত পৃথিবীর অন্যান্য দেশ থেকে যারা গিয়েছে তাদেরও আমরা যতদূর জানি অধিকাংশই মারা গিয়েছে তারপরেও কেউ যদি ফেরত আসার চেষ্টা করে সেটি আমরা আমরা আশাবাদী যে তাদেরকে আমরা করতে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো সন্ত্রাস উগ্রবাদ মুক্ত নিরাপদ সমাজ ঘটতে আইন শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তারা খান মোহাম্মদ রুমেল সময় সংবাদ ঢাকা